দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া বাধায় শুধু আপনি লেপ মুড়ি দিয়ে দুনিয়ার জমিনে বাপ কেও দিয়েছেন মা কেও দিয়েছেন, বলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? মায়ের সম্মান বেশি। আর বাপ কি আকাশ তো ঝাপ করে পড়িস নাই? না বাপ আকাশ থেকে আসেনি নিচে থেকে আসেনি, বাপকে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু আমাদের মায়ের সম্মান বেশি, আমাদের লক্ষ্য কারণ সমস্ত জায়গায় মা বড়, তাই মায়ের সম্মান বেশি। চলো তুমি সুরের মাধ্যমে বলো, সুরে বলো। আচ্ছা চলো চলো শোনো শোনো ও মতিউ, শোনো শোনো ও মতিউ, কান খুলে শোনো মা বড় না বাপ বড়, তুমি একটু বলো মা বড় না বাপ বড়, তুমি একটু বলো শোনো শোনো ও মতিউ, কান খুলে শোনো মা বড় না বাপ বড়, তুমি একটু বলো মা বড় না বাপ বড়, তুমি একটু বলো কে বড়? বাপ বড়। আচ্ছা বাপ কিভাবে বড় হচ্ছে? বাপ বড় কিভাবে হচ্ছে? কি ব্যয় রামে কোথায় ছিল? তুমি সুরের মাধ্যমে বলো, আমি সুরের মাধ্যমে বলছি। কে বড় তুমি বলো? বাপ বড়। বাপ কিভাবে বড় হচ্ছে সুরে বলো? সুরের মাধ্যমে বলছিস না? তোমার মাতা তোমার জন্ম কি কি করেছিল, তোমার বাপ তোমার জন্য কি করেছে, আর তোমার মা তোমার জন্য কি করেছে একটু শোনো। ঠিক আছে সুরে বল, লাস্টে যেন পালিয়ে যায় না, টেকে থেকো সুরে বল, টেকে থেকো। আচ্ছা ঠিক আছে। তোমার মাতা তোমার জন্য বল কি কি করেছিল, তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল, ও গো রোদে খেটেছিল, বল বল ও মোস্তাকিম এবার কোথায় যাবে, বল বল ও মোস্তাকিম এবার কোথায় যাবে, বাপ বড় না মা বড় উত্তর তুমি দেবে, বল বল কিসেরা আবু হলো পিয়ারা। কি একবার দাম বেড়ে গেছে, ভাব বড় ভাব খাবে এইবার। আচ্ছা বাপ কি করেছে পরে বলবো, একসঙ্গে বললি তুমি লাভ পান ভাই। আচ্ছা বাপ তুমি বলছো সুরের মাধ্যমে বলেছো বাপ নাই খাটাখান্ডি করেছে, আমি পরে বলবো। আর মা কি করেছে তুমি শুনতে থাকো। হ্যাঁ বলো। তুমি এতক্ষণ দিয়েছো আমি খেয়েছি, এবার আমি দেবো তুমি খাবে, চলো ভালো করে কান খুলে শোনো। ঠিক আছে চলো। মা বড় না বাপ বড়, ওই মতি মতি শোনো, মা বড় না বাপ বড়, ও মতি উর শোনো, মা যদি না আসি তো রান্না কে করি, তো মা না আসলে রান্না তুমি কি ঝগড়া কথা বলতো নাকি? হক কথা বলি তো ফক করে লাগবে, বলো মা না আসি। আচ্ছা শোনো, মা যদি না আসতো রান্না হতো, রান্না কি করতো? আমি আমি হ্যাপি রান্না করতে পারবো, হ্যাপি রান্না করতে পারো, এমন টেস্ট করবে যে বিশাল রান্না হবে, মানে কেউ খাদি পারবে না, হেভি খাবে। আর তুমি যা রান্না করবে, তুমি মতিউ, তুমি যা রান্না করবে সে জীবনে কেউ খাবে না, আর যদি ব্যাপার ভুল করে খেয়ে ফেলেছে পরের দিন থেকে ঝাঁটা লেখ হবে মতিউরি মারেছে। চলো তুমি সুরের মাধ্যমে বলো, চলো তারপর তোমার ব্যবস্থা করছি। মা বড় না বাপ বড়, ওই মতিউ বলো, মা বড় না বাপ বড়, ও মতিউর শোনো, মা যদি না আসি তো রান্না কে করি, তো বলো বলো কিসেরা আমু গলো পিয়ারা, মতিউর বলো বলো কিসেরা আমু গলো পিয়ারা। কে বড়? বাপ বড়। তুমি দুপুর বেলা খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ। কে রান্না করেছিল? আমার ওয়াইফ, ওয়াইফ বউ। হ্যাঁ গার্লফ্রেন্ড তো না, বিবি বিবি বিবি। তোমার বউ রান্না করেছে, কিন্তু কেন রান্না করেছে? তুমি বিয়ে করেছো, তোমার মা তোমার মা বাবি সব সব মরে গেছে, মরে গেছে, সব মরে গেছে, সব পটল লেখাই পটল দিয়েছে, সবাই মারা গেছে বলে তুমি বিয়ে করেছো, তোমার বউ খেয়ে দিচ্ছে, কিন্তু তোমার সন্তান কার হাতে খায়? জীবনে জ্ঞান থাকে তার বিয়ে করবে তোমার, মানে এখনো করবে। আচ্ছা তোমার সন্তান কার হাতে খায়? আর গিন্নির হাতে খায়। তাহলে গিন্নিটা কে হয়? আমি যদি বাদান না করি তাই খাওয়া। অদের সাথে কত সুরে বল। হ্যাঁ চলো সুরে বলছি শোনো। মা যদি হয় হাড়ি কুড়ি,
বাপজি ঘরের খুঁটি বাপড়ি কটটা মাছ দিয়ে রিবিরি করে হাইব্রিড খুশি বাপের বাড়ি টানে স্পর দাঁড়াও বাপ হাইব্রিড ঘুষি মারবে মা বাপের বাড়ি ট্রান্সফার হয়ে যাবে তাই তো অবশ্যই মা হাইব্রিড ঘুষি মারবে বাপের বাড়ি ট্রান্সফার জি কিন্তু মা যখন চলে যাবে বাপ পরের দিন মানে একদিন রান্না করবে হোটেলে খাবে দুদিন খাবে আর যখন মানে মোটামুটি মা এবার দেখে যাচ্ছে মানে বউ বাড়ি আসে না ফোন করে ফোন করা তো দূরের কথা গিয়ে বল বাবু তুই বাড়ি যাও সে রান্না খাই না আমি যাবো না হ্যাঁ তুমি শুকনো মালটা যাবে কিভাবে যাবো না চলো আমি সুরের মাধ্যমে বলছি শোনো মা যদি গয় হাড়ি কোড়ি বাপুচে ঘরের খুঁটি বাজার যদি না করে কেমনে চড়বে হাড়ি বলো কেমনে চড়বে হাড়ি বল বল অবস্থা কিম কিম এবার কোথায় যাবে গে শেষ বেলাতে স্টেজ ছেড়ে তুমি যে পালাবে বল বল কিসেরা আবু বলো পিয়ারা মুস্তাকিম বলো বলো কিসেরা আবু বলো পিয়ারা একলাই মহান হয়ে গেছে গেট আচ্ছা এক মিনিট গেট বড় আচ্ছা মাকে কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি মতির মরে যাস আমি তো প্রমাণ করব বাপ বড় তুমি আগে করে এসো মা আচ্ছা মাকে ভালোবাসো কারা কারা হাত তোলো দেখি আচ্ছা জোরসে একবার তকবীর লাগাও দেখি না আরাই তাকবীর একসঙ্গে দাও দেখি না আরাই তাকবীর আর যারা যারা ভাব কাজা কাঁচা কঞ্চির বাড়ি মারবো আগে থাকতে বলে দিছি যা হয় হবে শোনো এইবার তুমি একবার বড় দিন বাপকে কে কে ভালোবাসে হাত তোলে দেখি আমি পরে বলবো মানে জব তো হয়ে গেছে না না হেরে গেছো তোমার থেকে আমার বয়স বেশি আমার হারান হারাতে গেলি না বয়স ধুট এতক্ষণ অনেক কথা হয়েছে এবার হাদিসের দিকে আসো নবী সাল্লাল্লাহু কি বলছে কে বলো ঠিক আছে আমার কাছে হাদিস আছে বলবো ঠিক আছে তুমি ভঙ্গড়া হাদিস দিলে হবে নাকি চলো না আমি অরিজিনাল হাদিস বললো ভুল আছে লোক মারবে তো টাটকা হাদিস হ্যাঁ টাটকা হাদিস চলো চলো বলো দয়ারে নবী হাদিস পাকে ওই মতো শোনো বলো দয়ারে নবী হাদিস পাকে কোদিলেন গো সোনা মায়ের সেবা তিনবার কর বাপের সেবা একবার তাহলে কে বড় আচ্ছা আপনারা বলেন কে বড় তালি বাপ বড় দাঁড়াও না আমার জালাল হুজুর আমার ওস্তাদ আমি জানি উনি বলবে সঠিক কথাই বলবে কিন্তু আমি তো প্রমাণ করবো বাপ বড় আচ্ছা প্রমাণ করবে একটা কথা বলি শোনো তুমি কার গর্বে ছিলে মায়ের গর্বে ছিলাম কেন না মানে আমরা এখানে যারা আছেন মুরব্বী মানুষ জন যুবক ভাই যারা আছে আমরা সবাই একই লেভেলে এসছি আর মতির ভাই একটু অন্য ক্যাপাসিটিতে এসছি আমি খুলে বলবো নাকি খুলে বলতে হবে হেভি বলতে পারি তুমি একটু অন্য ক্যাপাসিটিতে এসছো না খুলে বলবো তুমি না না খুলে বলতে পারো শোনো অত খুলে বলতে হবে না তুমি কার গর্বে ছিলে মায়ের গর্বে মায়ের গর্বে ছিলে তুমি মতিউর যখন যে মায়ের গর্বে ছিলে 10 মাস 9 দিন কত যন্ত্রণা কত বেদনা দিয়েছো ঠিক আছে আমি কিছু দেইনি হ্যাঁ চুপ কর থাক ও একদম পীর সাহেব ছিল কিছু বলেনি তুমি মসজিদ যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত অর্থাৎ ভ্রমণ করেছো কেন তুমি মতিউর সেই মায়ের দুধ না খেয়ে নেড়ো ভিজকে খাদি পারোনি ইট খোলা খাদি পারোনি নেড়ো ভিজে খাবে কেন আমার আব্বাজি গোস্ত মাছ কিনে এনে আম্মাজির কাছে দিত আচ্ছা আম্মাজি রান্না করতো এস্তনে দুধ এসতো আমি মতিউর খাতুম হারানি অতটা সুবিধে না তাহলে কি বলে বাপ বড় আচ্ছা কিভাবে বাপ বড় চলো তুমি আগে বলে না চলো দয়ারে নবী হাদিস পাকে দয়ারে নবী হাদিস পাকে করিলেন গো সোনা মায়ের সেবা তিনবার কর বাপের সেবা একবার বলো বলো কিসেরা আমু বলো পিয়ারা মতিউর বলো বলো কিসেরা আমু বলো পিয়ারা বলো এবার তুই বলো এবার আমি বলবো আচ্ছা কি বলো তুমি লাভ মারবো না হেরে গেছো তো আবার কি বলো হেরে গেছি দেখো আচ্ছা বলো দুনিয়ার জমিনে যত আল্লাহর ওলি পয়গম্বর এসেছিল নবী রাসূল এসেছিল আচ্ছা তারা সবাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল সং বলো
এই বুঝে ধরা পড়ে এদিকে এদিক দেখো ওদিক না বুঝে ধরা পড়বে সামনে দেখো আচ্ছা দাঁড়াও বলো যত নবী রাসূল এসে বেড়া ছিল না বেশি আর সংখ্যা বলবো না বেশি বলবো সংখ্যা বললি মট করে মারবো মাথায় না বেশি ছিল বেশি ছিল আচ্ছা আচ্ছা আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম বেটা ছেলেকে পাঠিয়েছিল না মেয়ে ছেলেকে পাঠিয়েছিল বেটা ওই তো বলেছি বেটা ছেলেকেই পাঠিয়েছিল তাহলে মা কি করে বড় হলো আচ্ছা যে বেটা ছেলেকে পাঠিয়েছিল সে তার নাম কি আদম আলাইহিস সালাম তোমার মায়ের জান্নাত কোথায় আমার বাবার পায়ের তলায় ভালো কর বলো আমার বাবার পায়ের তলায় তাহলে মা কি করে বড় হলো তাও ঠিক তাহলে হেরে গেছি না দাও শোনো শোনো তুই মতে তোমার জান্নাত কোথায় আমার মায়ের পায়ের তলায় তোমার বাবার পায়ের তলায় কেন আমার পাক দাই পাক দাও কি তোমার বাবা শুধু পাক দাই চলো আমি সুরের মাধ্যমে বলছি তুমি শোনো আচ্ছা সুরে কত সুবিধা না আমাকে হারাতে গেলি না তোমাদের মুস্তাকিম চারটে লাগবে আচ্ছা ঠিক আছে সুরে বল আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল ঠিক বললাম না ভুল বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল আর আদমের পাঁচর ঘরে হাওয়াকে সৃজন করিল জোরে বলো সুবহানাল্লাহ একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ আমাকে হারিয়ে দেবো অসুবিধা নেই আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল আর আদমের পাঁচর ঘরে হাওয়াকে সৃজন করিল ও গো হাওয়াকে সৃজন করিল ও মুস্তাকিম তুমি শোনো একটু বেদন খুলে গে হাওয়া মায়ের জান্নাত ও গো আদমের পায়ের তলে এবার বলো কোথায় যাবে এই প্রশ্ন জি আচ্ছা এখন তুমি ভাল ভালাই দি বলো কটা বাজে এখন সারা রাত বলবো তো ঘড়ি দেখতে কেন 12:47 তুমি কি হার মানবে না কান ধরে লেপকে দেবো না আমার হারি দেখাও তাহলে তুমি আচ্ছা শোন একটা কথা বলবো আচ্ছা তোমার ড্যাডি ড্যাডি আব্বা 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 যদি তোমার মাকে বিবাহ না করতো আচ্ছা তুমি বুলডুজার মতন চেয়ার আনে দুনিয়ায় আসতে পারতে তুমি যে বাপের বলছো দাম নেই সেই বাপ তোমার জন্য ভ্যান চালিয়েছে ভ্যান চালিয়ে গিয়ে পেছনের লুঙ্গি ছিড়ে গেছে জানো তুমি যে বাপ এত কষ্ট করে টাকা আয় করে রোজগার করে আচ্ছা তুমি যে হাতির মতন চেয়ারা তৈরি করেছে যে বাপ সেই বাপের দাম নেই আচ্ছা এখন আমি এদিক দিয়ে হেরে গেছি নাকি বাপ নাকি শুধু লুঙ্গি ছেড়েছে লুঙ্গি ছেড়েছে হ্যাঁ লুঙ্গি ছেড়েনি মানে মার্কেটে গেছে কাটতে কাটতে লুঙ্গি ছেড়ে ফেলেছে চলো বলো আচ্ছা তুমি মানে বলতে চাইছো যে বাপ না আসলে দুনিয়ার জমিনে আমি আসতে পারতাম একদম না নো নেভার ক্যাপাসিটি কি ক্যাপাসিটি হতে পারে না নাকি বাদাম খেয়ে আসতে নাকি না না দাঁড়াও কিন্তু এর প্রমাণ যদি করতে পারি তুমি বলো হার মেনে চলো আমার কাছে আছে তারপরে আমি আবার বলবো হার মেনতে নে চলো তাহলে এটা বলো যে বাপ না হলে মানে দুনিয়ার জমিনে সন্তান আসতে পারে অবশ্যই আসতে পারে না কোনো প্রমাণ নেই নেই আর যদি প্রমাণ রাখতে পারে সেটা আমি আবার বলবো ডবল করে আচ্ছা ঠিক আছে চলো কান ধরে লেপকে দেবো কিন্তু চলো বলো চলো ও মতিউর তুমি শোনো মতির খবর আগে খাও বলো ও মতিউর তুমি শোনো একটু মজগ খুলে ঈসা নবীর বাপ ছিল না আসিল কেমন করে বলে এবার কথা যাবে আচ্ছা ঈসা আল্লাহ তাআলা বাপ ছিল বিনা বিনা কিভাবে এসেছে আরে শোনো আল্লাহ পাক আল্লাহ তাআলা আচ্ছা ঈসা নবী আল্লাহর কুদরতি নবী ছিল মা মারিয়ামের গর্ভে আচ্ছা আল্লাহ পাক আল্লাহ তাআলা ঈসা নবীকে দিয়েছিলেন ঈসা নবী কুদরতি সন্তান ছিল মা মারিয়ামের ওদিক যেও না হেরে যাচ্ছ তাই ওদিক ঢুকতেছো শুধু ওদিক যেও না ওদিক গেলি এই রকম বড় রাস্তা বেরোবে সারা ঝোড়া শেষ হবে না তাহলে শুধু ওই গাড়ডায় ফেলা ধান্দা নাকি না না আমি ওখানে ব্রেক মারিনি ব্রেক মারার দেরি আছে কোন দিয়েছে শোনো একটা কথা বলি উত্তর 24 পরগনার তাই তাহলে তুমি বলতে চাইছো কি কি বলতে চাইছো বলো তুমি শুরু বলো চলো ও মতি ওর তুমি শোনো ও মতি ওর তুমি শোনো একটু মজগ খুলে ঈসা নবীর বাপ ছিল না আসিল কেমন করে ঈসা নবীর বাপ ছিল না আসিল কেমন করে তাই ও মতি এবার তুমি মায়ের সাপোর্ট করো তাই ও মতি এবার তুমি মায়ের সাপোর্ট করো শেষ বেলাতে
রাতেই তুমি এবার স্টেজে নিচে ঢোকো। কোনো উপায় নেই, ঢুকে যাও। না না, মাথা খারাপ নাকি? ঢুকে গেলি পেটে যাবে। আয়, একটা কথা বলি। চলো একটা কথা বলি। শোনো, বলো। আমি বলবো না তুমি বলবে? তুমি বলো। এতর মোটামুটি এত অনেকক্ষণ থেকে ঝগড়া করছি, আর এই ঝগড়া করে করে বেশি ঝামেলা না করে হয় মিস চাল করো, আর যদি ঝামেলা করতে দুটো বাগাল লেসো, আমি একটা লেই তুমি একটা লেই। না এরম বলো যে মোটামুটি এটা শেষ করার ব্যবস্থা করো। এরম বলো, সে তুমি যা বলছো একটাও মানে সেই প্রশ্নই করে হুম ভাং কি একটা বলছো। না না, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে পাঠিয়েছিল। আচ্ছা, আব্বা জান যদি বাজার না করে, মা সারাদিন খুঁটির মতন বসে থাকে, কখন নিয়ে আসবে স্বামী বাজার, কখন নিয়ে আসবে স্বামী বাজার, তারপরে সন্তানের মুখে তুলে দেব খাবার। দাঁড়াও, বাপ তো শুধু অ্যারেঞ্জমেন্ট করে দেয়, যে রান্না করে ওই সেই গ্যাসে করুক আর উনুনের মধ্যে চুলোই করুক, ওই ছ্যাঁক করে আগুনে দাদা লাগে মজুরি। কেন এখন ডিজিটালের যুগ, হুক করে ধরাই দেবো, ফুক করে হয়ে যাবে। আরে বাবু, তুমি ওসব বাদ দাও, তুমি একটা মিস সেল করে দাও। হ্যাঁ তাই বলো, চলো মিস সেল করে দিচ্ছি। শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বাপকে দিয়েছেন, মাকেও দিয়েছেন, সেই বাপ মাকে আমরা কেউ কেউ অবহেলা করব না। যারা বাপ মায়ের চোখের পানি ঝরাবে, যুবক শোনো, যারা বাপ মায়ের চোখের পানি যে ছেলে যে ছেলেটা ঝরাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য একটা দোজাখ নির্ধারিত করে রেখেছেন। সেই দোজাখের নাম হলো হাবিয়া নামক দোজাখ। এই হাবিয়া নামক দোজাখে সেই সমস্ত যুবকদেরকে ফেলবে, ফেলে আল্লাহ ফেরেশতারা বলবে দোলাই কর, দোলাই কর। দুনিয়ার জমিনে বাপ মাকে খেতে দেয়নি, দুনিয়ার জন্য বাপ মায়ের ধোকে ধরে মেরেছিল, বাপ মায়ের চোখের পানি ফেলিয়েছিল, এই যুবককে হাবিয়া নামক দোজাখে ফেলবে আল্লাহ পাক আল্লাহ তাআলা, আর হদ্দ ডোলা ডলবে। সেদিন মতিউর কত মনে থাকবে, এই জন্য বাপ মাকে সেবা করতে হবে। শেষ কথা এমনি মতিউর রহমান কি লিখছে দেখুন, বাপ যদি হয় মাতারাল মাঝে চোখের মনে, বাপ মাতারাল কেন বললাম, সন্তান যখন থাকে দুনিয়ায়, বাপ যদি মারা যায় সন্তান কিন্তু এতে হয়ে যায়, জনম দুগিনী মা সন্তানকে নিয়ে লালি পালিত করে, সন্তান হলো বাপের জন্য, বাপ হলো সন্তানের মাতার ছায়া। বাপ যদি গয় মাতারাল মাঝে চোখের মনে, বাপ যে তোমার জিন্দা খাবা মাঝে জান্নাতের সিঁড়ি, ও গো মাঝে জান্নাতের সিঁড়ি, ও অবস্থা কি এবার তুমি বাপের সাপোর্ট করো বাবা, ও মতি এবার তুমি মায়ের সাপোর্ট করো বাবা, মা বাপকে সেবা করিলে জান্নাত ও গো বাবা, মা বাপকে সেবা করিলে জান্নাত ও গো বাবা, বলো বলো কিসরা আবু আমা পিয়ারা, বলো না বলো বলো কিসরা আবু আমা পিয়ারা, খেজুর তলার যুবক বাইরা একটু বলি শোনো না, খেজুর তলার যুবক বাইরা একটু বলি শোনো না, মায়ের সেবা করবে তোমরা ভুলে যে যে ওরা, ও গো ভুলে যে যে ওরা, বাবু তোমার জিন্দা কাবা মাঝে তোমার জান্নাত গাগা, বাবু যে তোমার জিন্দা কাবা মাঝে তোমার জান্নাত গাগা, এই কথাটি ওরে যুবক তুমি যে ভুলো না, বলো কিসরা আবু আমা পিয়ারা, বলো না বলো বলো কিসরা আমা আবু পিয়ারা। তাহলে গজলের ভিতরে পাওয়া গেল, আমরা বাপ মাকে সেবা করবো, বাপ মায়ের কোনোদিন দবাব দেবো না, কষ্ট দেবো না। কিছু কিছু যুবক আছে, যুবক যতদিন বিয়ে করে না ততদিন আব্বুকে খুব লাগে, আম্মাকে খুব লাগে, আজ এই একটা বিয়ে করে নেয়, শ্বশুর বাড়িতে গিয়ে শুধু শাশুড়ি গিয়ে ডাকছে আম্মু 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 আম্মু, কেন ডাকছে বলো তো, শাশুড়ি চারটে করে ডিম সেদ্ধ দেয় মাঝে মাঝে।